ওই যে দূরে দেখা যায় যে জায়গাটা, এখান থেকে মিরপুর থেকে যদি আড়াআড়ি চলে যাওয়া হয় তাহলে মোটামুটি গুলশান, বারিধারা, নতুন বাজার ওই এলাকাটায় চলে যাওয়া যায় মোটামুটি, আমার ধারণা যাই বলে, কারণ মিরপুর থেকে ওই অফিসের ঠিকানাটা ওদিকটায় যেতে হয়, আসলে আসতেও হয় একই রাস্তা দিয়ে। সাকিব আল হাসান আলোচনায়, এই মুহূর্তে তিনি ইনজুর্ড, খেলতে পারবেন না, টেস্টে অধিনায়কত্ব করতে পারবেন না। লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সির দায়িত্ব বিসিবি দিয়েছে, লিটন ভালো করতে চায়, টিমকে ঐক্যবদ্ধ করে আফগানিস্তানের বিপক্ষে যে পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ চট্টগ্রামে, সেখান থেকে আসলে প্রতিশোধ নিতে চায়, খুব ভালো কথা। সাকিব আল হাসান নামটা যখন আমি বলেছি তখন আপনাদের মাথায় রাখতে হবে যে সাকিব মানে শুধুমাত্র ক্রিকেটীয় আলোচনা না, ক্রিকেটের বাইরের সাকিবের জীবন কিন্তু অনেক রঙিন, অনেক বর্ণিল, অনেক আলোচিত, অনেক তথ্য উপাত্তে ভরপুর, অনেক বেশি পরিসংখ্যান নির্ভর, এবং সেটা নেগেটিভ পজিটিভ দুদিক থেকেই আছে। ব্যবসায়ী সাকিবকে আমরা জানি, যে সাকিব বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই সাকিবকে আমরা জানি, ক্রিকেটের সাকিবকে তো আমরা খুব ভালোভাবেই জানি। এবার হয়তো সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখার অপেক্ষা। ঢাকা 17 আসন শূন্য হয়েছে, কারণ সেই আসনে যিনি সংসদ সদস্য ছিলেন তিনি আসলে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, নায়ক ফারুক, তিনি আর নেই। সেই আসনে কে প্রার্থী হবে সেই আলোচনায় টপ লিস্টে এখন পর্যন্ত শোনা যাচ্ছে, এদিক সেদিক নানা দিক থেকে, উত্তর দক্ষিণ থেকে শোনা যাচ্ছে সাকিব আল হাসান হয়তো সেই আসনে প্রার্থী হতে যাচ্ছেন। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সাকিব আল হাসানকে প্রার্থী করার ব্যাপারে ভাবছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ ব্যাপার বলারও তাই সুযোগ নেই, গণমাধ্যমে সেই খবরটা এসছে। এবং সাকিবের পরিবারের সাথে সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে সাকিব ইতিবাচক ইলেকশন করার জন্য। এর আগেও তিনি মাগুরা দুই আসন থেকে সম্ভবত ইলেকশন করতে চেয়েছিলেন 2018-তে, সেবার সেই সুযোগ হয়নি, তাকে বিশ্বকাপে মনোনিবেশ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল, সাকিব সেটা করেছিলেন। সেই বিশ্বকাপে সাকিব কেমন করেছিলেন পারফরমেন্স সেটা সবার জানা। প্রথমবার রানিং ক্রিকেটার হিসেবে সংসদ সদস্য হিসেবে নজির করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সাকিবের নামটা কিন্তু সেই 2018 থেকেই চলমান, কবে সাকিব সংসদে যাবেন, আসন্ন ইলেকশন যেটা জাতীয় সংসদ ইলেকশন সেটাতেও সাকিব প্রার্থী হতে পারেন মাগুরা থেকে, এরকম আলোচনাও যথেষ্ট রয়েছে। কিন্তু ঢাকা 17 আসনে সাকিব যে প্রার্থী হতে পারেন, মাশরাফির পর সংসদ সদস্য হিসেবে রানিং ক্রিকেটার হিসেবে তিনি যে পদার্পণ করতে পারেন সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে, আলোচনা যত বেড়েছে নায়ক ফারুক পৃথিবীর মায়া ত্যাগ করার পর। সাকিবকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, আওয়ামী লীগের শীর্ষ নীতি নির্ধারক যারা তারা সেই সিদ্ধান্ত নেবেন। তবে সাকিব আল হাসান আগ্রহী, রাজনীতিতে তিনি পদার্পণ করতে আগ্রহী।